এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 2014 সালের প্রাথমিক টেটের ভুল প্রশ্নপত্রকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের অর্ডারে যে গ্রিভেন্স পোর্টাল ওপেন হয়েছিল সেখানে কিছু ক্যান্ডিডেট ডকুমেন্টস জমা করেননি, সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে এখানে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট ডকুমেন্ট সাবমিট করেননি সেই সমস্ত ক্যান্ডিডেটের নাম এখানে উল্লেখ করা হয়েছে নোটিশে, এবং যারা ঠিকঠাক ডকুমেন্ট সাবমিট করেননি সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে পর্ষদে অফলাইনে সাবমিট করতে যেতে হবে। আমরা দেখে নেব ডিটেলস নোটিশটি। আপনারা দেখতে পাচ্ছেন 25/1/2022 অর্থাৎ আজকের নোটিশ। রিট পিটিশনাররা গ্রিভেন্স পোর্টালে অফলাইন এবং অনলাইনে যে ডকুমেন্ট সাবমিট করেছিলেন সেই সমস্ত ডকুমেন্টস স্ক্রুটিনি করা হয়েছে। স্ক্রুটিনির পর দেখা গেছে কিছু ক্যান্ডিডেট এই 1 নম্বর এবং 2 নম্বর ডকুমেন্টস সাবমিট করেননি। 1 নম্বর ডকুমেন্টস হচ্ছে এ কপি অফ দ্য রিট পিটিশন হোয়ার ইন দ্য পিটিশনার ওয়াজ এ পার্টি, অর্থাৎ রিট পিটিশনের যে কপিটাই ক্যান্ডিডেটের বা পিটিশনারের নাম এনসিওর করছে সেই অংশটা দিতে হবে, অর্থাৎ ফ্রন্ট পেজ দিতে হবে। এবং 2 নম্বরে বলা হচ্ছে দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা পাস্ট অন দ্য রিট পিটিশন হোয়ার ইন দ্য পিটিশনার ওয়াজ এ পার্টি, অর্থাৎ প্রশ্ন ভুল মামলার অর্ডার কপির অংশটা দিতে হবে ফ্রন্ট পেজেটা। এই ডকুমেন্টসগুলো যারা সাবমিট করেননি সরাসরি পর্ষদে গিয়ে সাবমিট করতে হবে 27 জানুয়ারি 2022 থেকে 3রা ফেব্রুয়ারির মধ্যে অফলাইনে জমা করতে হবে ওয়াকিং ডেতে গিয়ে। অ্যাড্রেস দেওয়া হয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন শটলেক সেক্টর 2, এবং সেই সঙ্গে আইডেন্টিফিকেশান হিসেবে নিয়ে যেতে হবে অরিজিনাল ভোটার আইডি বা আধার কার্ড, সেই সঙ্গে টেট 2014 অ্যাডমিট কার্ড, সেই সঙ্গে রিসিভ কপি অফ অনলাইন বা অফলাইন সাবমিশন, অর্থাৎ আপনারা অফলাইনে বা অনলাইনে যে সাবমিট করেছিলেন ডকুমেন্টস তার রিসিভ কপি। এবং নিচে পিটিশনারদের নাম দেওয়া আছে যারা ডকুমেন্টস সাবমিট করেননি, অবশ্যই এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, না হলে পিটিশনার হিসাবে আপনাদের নাম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অনেক ক্যান্ডিডেটের নাম আছে, বাঁ দিকে রোল নাম্বার আছে, ডান দিকে নাম আছে পিটিশনারদের, আপনারা চেক করে নেবেন। যাদের ডকুমেন্টস দেওয়া হয়নি অবশ্যই আপনারা পর্ষদে গিয়ে সরাসরি ডকুমেন্টস জমা করবেন। অবশ্যই ভিডিওটি 2014 সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় যারা যুক্ত রিট পিটিশনার প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।